মামলার অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় নিষিদ্ধ ঘোষিত তিন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতাদের বিচারের অনুমতি দেয়া হয়নি একাত্তরকে একথা জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন ত্রুটি দূর করে খুব শীঘ্রই বিচার শুরুর অনুমতি দেয়া হবে আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন জঙ্গিবাদের বিরুদ্ধে দুই হাজার নয় সালের সন্ত্রাস বিরোধী আইনে বিচার শুরুর অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইসলামের প্রতিবেদন সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি আনসারুল্লাহ বাংলা টিম ও হিজবুত তাহরীরের হাত আছে বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে জানানো হয়েছে জেএমবি শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমান দুই দশ সালের পঁচিশে মে থেকে গ্রেফতার আছেন ওই বছরের সাতই আগস্ট সাইদুর রহমান সহ তিন সহযোগীর বিরুদ্ধে কদমতলি থানার একটি মামলায় অভিযোগপত্র দেয়া হয় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানী গ্রেফতার হন দুই সালের বারোই আগস্ট পরের বছরের আট সেপ্টেম্বর মোহাম্মদপুর থানার সন্ত্রাস দমন আইনের একটি মামলায় রহমানী সহ দশ সহযোগীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ আর নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ গ্রেফতার হন দুই সালের বিশে এপ্রিল দুই তেরো সালের নয় ফেব্রুয়ারি মহিউদ্দিন সহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয় তিন শীর্ষ অভিযুক্ত জঙ্গি বিচার শুরুর জন্য আদালত থেকে অনুমতি চাওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তবে কারোরই বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়া হয়নি আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন মামলার অনুমতি চাওয়ার প্রক্রিয়ায় ত্রুটি থাকায় অনুমতি দিতে দেরি হয়েছে আমি যেটা মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জেনেছি সেটা হচ্ছে যে দরখাস্তের যে ইয়েটা পাঠিয়েছিল সেটার সেটার প্রসেসিংয়ে একটু ত্রুটি ছিল বলে ওনারা এখন আটকে রেখেছেন তো ওটা ইনশাল্লাহ কালকে পরশু ওনারা ছেড়ে দেবে কার গাফিলতি কি না কারণ ত্রুটি তো একটা আছেই তো সেই জন্য আমি এটার ব্যাপারে কোনো কমেন্ট করব না কিন্তু ইট ইজ গেটিং সলভড তবে জটিলতা দূর করে অনুমতি দেয়া শুরু হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সন্ত্রাস বিরোধীর মামলা হলে সেটা এখানে আসে রাষ্ট্রবিরোধী মামলা হলে মন্ত্রণালয় আসে যখন যেটা আসে আমরা করে দিই না না আমাদের কাছে কি আটকে নেই আমাদের সবগুলো প্রসেস আছে জঙ্গি নেতাদের মধ্যে জামিন আছেন হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদ হাইকোর্ট থেকে তার জামিন নেয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মহানগর দায়রা জজ আদালতের প্রধান সরকারি কৌশলী তবে নিষিদ্ধ ঘোষণার পর অনেক হিজবুত কর্মী প্রমাণের অভাবে জামিন পেয়েছেন বলে স্বীকার করেন তিনি তবে জঙ্গিদের জামিনের শুনানিতে এখন তারা অনেক বেশি সতর্ক বলে জানান আব্দুল্লা আবু এসব মামলায় কোনোভাবেই জামিন পাওয়া ঠিক এবং আমরা প্রসিকউশনের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন যে কোনো আসামি যেন আইনের ফাঁক ফুঁকর দিয়ে বের হতে না পারে ওহিদুল ইসলাম একাত্তর ঢাকা